হাই, হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ফ্যামিলি সবাই কেমন আছে? আচ্ছা, তোমরা ক্রিসমাসের জন্য কেউ কি বাড়িতে কেক বানাও? আমিও না বাড়িতে একটু কেক বানানোর ট্রাই করছি আগের বছর থেকে। তখন আমি ইউটিউব করতাম না, তো আমার চ্যানেলটাও ছিল না। এখন আমার চ্যানেলটা হয়েছে, তো এইবারও বানাচ্ছি। ফার্স্ট কেক বানালাম, এরপর আবার আস্তে আস্তে অনেকগুলোই বানাবো। তো ভাবলাম ক্রিসমাস সামনে, তো তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে আসি, তো তাই চলে এসেছি। তো তোমরা দেখে নাও কিভাবে কিভাবে করছি। আর আমি এটা সুজি দিলাম, সুজিটা দিলে কেকটা বেশ ভালো লাগে খেতে। সুজিটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, এটা ভিজিয়ে আমার জন্য ক্যারামেলটা তৈরি করব। চিনিটা দেওয়ার আগে তোমরা একটু বাটার অথবা এক চিমটি ঘি দিতে পারো। তেলটা দিও না, তেল দিলে টেস্টটা হয় না। আর না দিলে সমস্যা নেই, তোমাদের ননস্টিকের কড়াইয়ে করো, আমি তো এমনি কড়াইয়ে করলাম তাই। এইবার দেখো সুজিটা কতটা ঘন হয়ে গেছে। এরপর ময়দা, আমি ময়দাটা একটু বেশি দিয়েছি। ময়দাটা তোমরা একটু কম, মানে 1 কাপ সুজি 1.5 কাপ ময়দা দিও। আমি 2 কাপ দিয়েছি, একটু বেশি হয়ে গেছে। এবার বেকিং সোডা, বেকিং পাউডার এইটা দিও। দেওয়ার পর ভালো করে মিশিয়ে বেশ 30 মিনিট মতো রেখে দিতে হবে। মানে একটু রেস্ট না দিলে না সুজিটা ফুলবে না। তখন কি হবে, যখন কেকটা তোমরা বসাবে, সুজির দুটা দানা মুখে লাগতে পারে বা অতটা ভালো হবে না। একটু যখন তোমরা রেখে দেবে না, তখন অনেকটা মানে ফুলে যাবে, তখন ভালো হবে। আর এটা দিলাম কোকো পাউডার। তোমরা কোকো পাউডার দেওয়ার পর ক্যারামেলটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিও। আর কোকো পাউডারটা না দিয়ে তোমরা চকলেটটা দিতে পারো। যদি চকলেট কেক না করতে চাও, তাহলে কোকো পাউডারটাকে অ্যাভয়েড করতে পারো। এবার চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর টুটি ফুটি থাকে না, কমলা লেবুর রসে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা সেটা রাখতেও পারো, না হলে তোমরা এমনি জলে একটু ভিজিয়ে রাখতে পারো 10-15 মিনিট, যেহেতু ব্যাটারটা বানাবো যখন তখন দেবো। কিন্তু যেহেতু আমি ব্যাটারটা একদম বানানোর শেষে দিয়েছি ওটা, তাই জন্য অনেকক্ষণই ভেজানো হয়ে গেছে। এবার দেখো 30 মিনিট পর কত সুন্দর ব্যাটারটা ঘন হয়ে গেছে। তো দিয়ে দিলাম এবার কিচমিচ আর ফুটি ফুটিটা। তারপর এই টিনের বাটিটায় আমি ভালো করে তেলটা মাখিয়ে দিয়ে দিলাম। তোমরা কেক কিনেও করতে পারো, কোনো সমস্যা নেই। আমার কাছে ছিল না, আমি আমার লাগেও না, কারণ বাটিটায় তো টিনের, তো হয়ে যায় সুন্দরভাবে, হয়ে যায়। একটু বেশি করে তেল দিলে আর তলায় লেগে যায় না। তবে ময়দাটা আমার একটু বেশি হয়েছিল বলে একটু মানে পাশটা একটু ছেড়ে ছেড়ে গেছিলো। তো তোমরা ময়দাটা একটু কম দিও, মানে যেরকম বললাম 1.5 কাপ দিও, তাহলে খুব ভালো হবে। আর এগুলো মোরব্বা আর চেরি ফল, খুব সুন্দর লাগে দেখতে। আর মোরব্বাগুলো না কিসমিস মতো লাগে না, যখন করি খুব ভালো লাগে, ওই জন্য আমি যখনই করি মোরব্বাটা দিয়ে। দেখো 30 মিনিট বাদে একটু দেখছি, তো দেখো বেশ হয়ে গেছে। তবে আমি যেটুকু বুঝলাম, যখন রাত্রিবেলায় করছিলাম, তো যা মনে হলো যে ওইটা আর একটু রাখলে, মানে আর 10 মিনিট রাখলে খুব ভালো হতো। মোট 40 মিনিট তোমরা রেখো, খুব ভালো হবে যেহেতু ওভেনে। আর আমি সকালবেলা দেখো কেকটাকে এটে নিচ্ছি, খেতে দুর্দান্ত হয়েছিল। তবে একটু ময়দাটা কম দিও যেরকম বললাম। প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমি আরও কেকের রেসিপি আনতে থাকবো, আর কেকটা কেমন হয়েছে আমাকে সেটাও প্লিজ জানিও। ভালো থেকো, স্বাভাবিক থেকো, টাটা।